হোয়াট ইজ আপ এভরিবডি, আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো উপস্থিত হলাম আবার তোমাদের মাঝে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই, কন্টেন্টটা ক্রিয়েট করা হয়েছে এন্টারটেনমেন্টের জন্য, তো এন্টারটেনমেন্টকে এন্টারটেনমেন্ট হিসেবে নেবেন, সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নাই। তো আজের এই ক্যাসাল বাদ দিয়ে শুরু করলাম আজকের ভিডিও। ফার্স্ট অল তোমাদেরকে আমার এক নানির সাথে দেখা করে দিই। তো নানি, কি অবস্থা তোমার? পান খাইতে লালি বালি, সুপারি খাইতে খালি, আমার বন্ধু বিদেশ গিয়া বিস্ত করে খালি। আরে নানি, আমি তোমার কথা জিজ্ঞাসি, তোমার বন্ধুর কথা জিজ্ঞাই নাই। 10টা বাজে রান্দি বাড়ি, 12টা বাজে খাই, তোমার কথা মনে হইলে কলজা ভাইটা যায়। কি জাদু করিলা পিরিতে শিখাইলা, থাকিতে পারি না ঘরেতে। নানি, আমি তোমার কি কোশ্চেন করতেছি আর তুমি কি আনসার দিতেছো? তুমি কি বেশি সুখে আছো? তুমি উল্টা পাল্টা বলতেছো কেন? বুঝতাছি না। খাইরুন ল তোর লম্বা মাথার কেশ, কিরুন্দা তোর হাসি দিয়া পাগল করলি দেশ। খাইরুন ল নানি, তোমার কি নানা সেকেন্ড লাগা দিছে? তুমি এরকম উদ্ভর আচরণ করতেছো কেন? কাহিনী কি? মাইয়া মানুষের দিকে দেখলে সাইয়া থাহো, মাইয়া মানুষ কোনোদিন কি দেহ নাই? কি আবুলতা বল না, ওজি বিল্লা মার্কা কথা কইতেছ। তুমি কইছো আর আমি বিশ্বাস করছি, একটু ক্লিয়ার করে কও। চিকন দানের চিকন চাই, অল্প জলে ফুটে, মনের মতন বন্ধু হইলে অল্প কথাই বুঝে। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালায় গলা দিয়ে নানার বাড়ি যায়। নানার বাড়ি গিয়া দেখি নানি যে নাই, নানা দিছে সেকা, নানি হয়ে গেছে বেকা। কেমন হইলে বন্ধুরা, একটু তালিয়া। যাক গিয়ে, নানির হাসিটা অনেক জোশ ছিল, আর কিছু কইবা নানি। আবার শুনেবে একটু? বাই বাই, টাটা, গুড বাই, গয়া।